যুগে উত্তরণ মন্ত্রে সকলকে স্বাগত। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ফিজিক্যাল সায়েন্সের ক্লাস টেনের চ্যাপ্টার থ্রি রাসায়নিক গণনা সম্পর্কে আলোচনা করব। এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছরে দু নম্বরের একটি গাণিতিক সমস্যা থাকে। এ সম্পর্কে আলোচনায় আসার আগে আমি বলব, আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ দাও পরবর্তী ভিডিও আনার জন্য। একটা আমরা এক্সাম্পল দিয়ে শুরু করব যে কি রকমের প্রশ্ন হয়। 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরেট উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যায়? 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে? এই রকমের সমস্যা সমাধান করতে গেলে আমাদের কিভাবে এগোতে হবে? না, প্রথম ধাপে আমাদের খেয়াল করতে হবে যে পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন প্রস্তুতির রাসায়নিক সমীকরণটা। এই চ্যাপ্টারে এই প্রস্তুতি সম্পর্কে বিশদে আমরা কোনো কিছুই আর পড়ব না, এগুলো 7, 8, 9 পর্যন্ত পড়ে এসেছি। এই চ্যাপ্টারে গাণিতিক সমস্যায় সরাসরি সেই সমীকরণটাকে মনে করে এখানে নামাতে হবে। তো পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন প্রস্তুত করার আমরা যদি সমিত সমীকরণটা লিখি তাহলে কি হবে? না, পটাশিয়াম ক্লোরেট KCl3, 2KCl3 কে আমরা যদি আমরা পটাশিয়াম ক্লোরাইডকে যদি উত্তপ্ত করি তাহলে সেটা কি হয়? না, পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন উৎপন্ন করে। সমীকরণটা আমাকে ব্যালেন্সড আকারে লিখতে হবে, এই কারণে আমরা একেবারে 2KCl3 = 2KCl+3। এই সমীকরণটা লেখা হয়ে গেলে পর আমাদের এবারে কি করতে হবে? না, এখানে যে এই সাইডে আমাদের যেগুলো বিক্রিয়া করেছে তারা বিক্রিয়ক বা বিকারক পদার্থ, এবং যেটা উৎপন্ন হয়েছে বিক্রিয়াজাত পদার্থ। যেটা থেকে পদার্থটা উৎপন্ন হচ্ছে তার আমরা আপেক্ষিক আণবিক ভর বার করব, আর যেটা উৎপন্ন হয়েছে তারও আপেক্ষিক আণবিক ভর বার করব। এই জন্য এদের আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্বগুলো সাধারণত প্রশ্নে দেওয়া থাকে। যেমন এখানে দেওয়া আছে পটাশিয়াম 39 পারমাণবিক গুরুত্ব, ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 35.5, আর অক্সিজেনের হচ্ছে 16। এগুলো সাধারণত দেওয়া থাকে, তা সত্ত্বেও কিছু কিছু মনে রাখা ভালো, কখনো যদি না দেওয়া থাকে তাহলে নিজেরা এটা বসিয়ে করতে পারবে। তাহলে আমার এখানে প্রশ্নটা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ পটাশিয়াম ক্লোরেট থেকে কত, এখানে এটা আমার দেওয়া আছে, এখানে এটা কত উৎপন্ন হবে। এইটা করার জন্য আমরা কি করছি, দেখছি এই বিক্রিয়া থেকে আমরা কি ধারণা পাচ্ছি, কত পরিমাণ থেকে কত পটাশিয়াম ক্লোরেট থেকে কত অক্সিজেন উৎপন্ন হয়েছে। তাহলে এই হিসাব করবার সময় আমরা দেখছি এটা 2 অণু পটাশিয়াম ক্লোরেট আছে, 1 অণুর আণবিক ভর কত হচ্ছে, পটাশিয়াম সমান হচ্ছে 39 প্লাস সিএল একটা আছে তাহলে সিএল হবে 35.5 প্লাস অক্সিজেন O3 তিনটে আছে পরমাণু, তার মানে এক একটার জন্য 16 আর তিনটে থাকার জন্য 348। সবটা আমরা যদি হিসাব টিসাব করি তাহলে আমাদের এটা যেটা আসবে মোটামুটি 245, এটা হবে 245, এটা যোগ করে এর 2 গুণ করে এটা আমরা যেটা পাবো সেটা হচ্ছে 245। এই সাইডেও আমরা একই রকমভাবে 3 অণু অক্সিজেন পরমাণু আছে, তাহলে 3 × এখানে আমার আবার দুটো এক একটা অক্সিজেন পরমাণু 16 করে, দুটো 16 অক্সিজেন পরমাণু ভর বিশিষ্ট রয়েছে, তাহলে হচ্ছে 16×32 আর 3×32=96, ঠিক আছে 96। তার মানে এখান থেকে আমরা একটা কনক্লুশন যেটা করতে পারবো সেটা কি, না আমরা যদি 245 ভর একক পটাশিয়াম ক্লোরেট নিই তাহলে 96 এককের আমাদের কি পাবো, অক্সিজেন উৎপন্ন হবে। আমাদের যে প্রদত্ত যে প্রশ্ন এবারে আছে সেটা বলছে 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে কত গ্রাম কি হবে, অক্সিজেন উৎপন্ন হবে। 245 থেকে 96 গ্রাম উৎপন্ন হয়,
চব্বিশ দশমিক পাঁচ থেকে কত গ্রাম উৎপন্ন হবে এটা আমরা একই রকম ঐকিক নিয়মে করতে পারি বা সমানুপাতের নিয়মে করতে পারি। যে দুশো পঁয়তাল্লিশ থেকে পাওয়া যায় ছিয়ানব্বই গ্রাম, এক গ্রাম থেকে ছিয়ানব্বই দুশো পঁয়তাল্লিশ, আর চব্বিশ দশমিক পাঁচ থেকে গুণিত চব্বিশ দশমিক পাঁচ। আমরা ঐকিক নিয়মের থেকে আমাদের সমানুপাত নিয়মে করলেই সুবিধা হবে। সেক্ষেত্রে এক্স সমান, এটা সমানুপাত সবসময় হবে, যেহেতু এটা আমরা যদি পরিমাণটা কমাই তাহলে উৎপন্ন অক্সিজেনের পরিমাণটাও কমবে, যদি আমরা পরিমাণটা বাড়াই তাহলে এই পরিমাণটাও আমাদের কী হবে বাড়বে, এবং এই কারণে আমরা যেটা পাবো সেটা সবসময় হবে চব্বিশ দশমিক পাঁচ। এটা নিচে, এটা উপরে দিয়ে দেবো, আর গুণিত এটা থাকবে উপরে। এই পদ্ধতিতে প্রত্যেকটা সমানুপাতের অঙ্ক করে আমরা ক্যালকুলেশনটা করতে পারবো। এটা যদি সরল করি তাহলে এখানে তোমার এখানে দশ চলে আসবে, এটা যদি ভাগ ভাগ করো তাহলে নাইন পয়েন্ট সিক্স গ্রাম। অর্থাৎ এটাই উত্তর, যে আমরা যদি চব্বিশ দশমিক পাঁচ গ্রাম পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করি তাহলে নাইন পয়েন্ট সিক্স বা নয় দশমিক ছয় গ্রামের অক্সিজেন উৎপন্ন হবে। তাহলে এক্ষেত্রে আবার আমি রিভাইজ করি ব্যাপারটা কিভাবে করতে হচ্ছে। প্রথমেই যখন যেটা থেকে যেটা উৎপন্ন হচ্ছে সেই সমীকরণটা তোমাকে আগে খেয়াল করতে হবে, অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন প্রস্তুতির রাসায়নিক সমীকরণটা কি। সমীকরণটা হয়ে যাওয়ার পর তোমাকে এবার যে আণবিক ভর সেই ভরের হিসাবটা করতে হবে, কত পরিমাণে উৎপন্ন হচ্ছে কত থেকে কত, তারপর সেখান থেকে কত থেকে চেয়েছে সেটা তুমি সমানুপাতিক নিয়মে বার করবে। আচ্ছা, এই সেম কোশ্চানে আমি তোমাদের একটা কোশ্চান জিজ্ঞেস করছি, যদি ষোলো গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে হতো, ষোলো গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে হলে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড লাগবে, তোমরা এটা উত্তর করে কমেন্ট বক্সে লিখো। কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে ষোলো গ্রাম অক্সিজেন পাবো সেটা তোমরা কমেন্ট বক্সে লিখো। এরপর আমরা আরেকটা এক্সাম্পল দেখা, আরেকটা এক্সাম্পল না, এক্ষেত্রে আমরা এবার কার্বন ডাই অক্সাইড প্রস্তুতির বিক্রিয়াটা করব। কার্বন ডাই অক্সাইড প্রস্তুত করব চুনাপাথর বা ক্যালসিয়াম ক্যালসিয়াম কার্বনেট থেকে, ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথর থেকে আমরা কার্বন ডাই অক্সাইড প্রস্তুত করব। তাহলে কত আমার কত থেকে কত উৎপন্ন হবে, যেমন কোশ্চেনটা আমি লিখি, বাইশ গ্রাম কার্বন ডাই অক্সাইড প্রস্তুত করতে, বাইশ গ্রাম কার্বন ডাই অক্সাইড প্রস্তুত করতে কত গ্রাম সিএসিও থ্রি এর লঘু এসিএল এর সঙ্গে বিক্রিয়া করা, লঘু এইচসিএল এর সঙ্গে বিক্রিয়া করাতে হবে। এখানে আমরা উত্তর শুরু করব। অর্থাৎ এই প্রশ্নে কি আছে, না কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবো আমরা বাইশ গ্রাম, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবো বাইশ গ্রাম, কিভাবে উৎপন্ন করব, না সিএসিও থ্রি ক্যালসিয়াম কার্বনেটকে লঘু এইচসিএল এর সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে আমরা এটা উৎপন্ন করব। তাহলে বিক্রিয়াটা কি রকম হয় এক্ষেত্রে, ক্যালসিয়াম কার্বনেট সিএসিও থ্রির সঙ্গে আমরা যখন বিক্রিয়া ঘটাবো, সিএসিও থ্রি প্লাস টু এইচসিএল, বিক্রিয়াটা তোমাদের মনে রাখতে হবে, সিএসিও থ্রি প্লাস টু এইচসিএল, এটা কি হবে সিএও ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে এইচ টু ও। আমাকে এই বিক্রিয়াটা লেখার পর আমাকে ফোকাস করতে হবে এইটা আর এইটা, অর্থাৎ কত ভাগ ক্যালসিয়াম কার্বনেটের থেকে আমরা কত ভাগ কার্বন ডাই অক্সাইড পাচ্ছি। তো এক্ষেত্রে স্বাভাবিকভাবে কোশ্চেনে দেওয়া থাকবে সিএ সমান হচ্ছে ফর্টি, এর আপেক্ষিক পারমাণবিক ভর ফর্টি, কার্বনে হবে টুয়েলভ,
অক্সিজেনের হবে 16 তাহলে এর যদি আমরা ভরটে হিসাব করি তাহলে ক্যালসিয়ামে হচ্ছে 40 প্লাস কার্বন হচ্ছে 12 প্লাস অক্সিজেন আছে 3টে মানে 3 × 16 এই অংশটা হচ্ছে CaCO3 আণবিক ভর এবং এটার থেকে আমরা যদি হিসাব একেবারে করি তার মানে হচ্ছে এটা 100 এটা কত হবে ক্যালসিয়াম কার্বন হচ্ছে 12 প্লাস অক্সিজেন আর O2 আছে মানে দুটো অক্সিজেন 16 16 করে 16 × 32 প্লাস 12 এটা হয়ে যাচ্ছে 44 এখন প্রশ্নটা কি চেয়েছে যে আমি 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করব এটা থেকে আমরা কি বুঝতে পারছি 44 ভাগ যদি আমরা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করি তাহলে আমরা 100 ভাগ মানে 44 গ্রাম যদি কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করতে হয় তাহলে 100 ভাগ আমাকে কি করতে হবে CaCO3 ব্যবহার করতে হবে প্রশ্ন আছে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড যদি উৎপন্ন করতে হয় কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আমাকে ব্যবহার করতে হবে তাহলে একই রকম সমানুপাতের নিয়মে আমরা এটাকে যদি x বলি তাহলে x সমান কি হবে x সমান হবে 22/44 আমরা স্বাভাবিক হিসাবে বুঝতে পারছি 44 গ্রামের 100 ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করতে হয়েছে তাহলে 22/44 থেকে 22 হলো তাহলে হাফ হাফ হলে এটাও কি হবে হাফ হয়ে যাবে অর্থাৎ 50 গ্রাম সমানুপাতে আমরা যদি অঙ্কে প্রয়োগ করি তাহলে 22/44 × এটা বাই এটা তার হবে × 100 অর্থাৎ এক্স এর মান হচ্ছে 2 আর এটা কাটাকাটি করলে 50 অর্থাৎ 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে লঘু এসিয়ালের সঙ্গে বিক্রিয়া করালে আমার কি হবে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত হবে এই রকম ভাবে এই চ্যাপ্টারের অঙ্কগুলো সমাধান করতে গেলে প্রথমেই আমাদের যেটা জানতে হবে বিভিন্ন পদার্থ যেগুলো উৎপন্ন হয় আমাদের ল্যাবরেটরিতে সেই পদার্থগুলো কোন বিক্রিয়া দ্বারা উৎপন্ন হচ্ছে এরকম কয়েকটা আমরা বিক্রিয়া আমরা এখানে ইম্পর্ট্যান্ট বিক্রিয়া কয়েকটা আমি লিখে দিচ্ছি এগুলো মনে রাখবেন এগুলো থেকে সাধারণত প্রশ্ন দেওয়া হয় যেমন ক্যালসিয়াম কার্বনেটকে যদি বায়ুতে পোড়ানো হয় তাহলে এটা বিয়োজিত হয়ে কি উৎপন্ন হয় ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড এখান থেকে জিজ্ঞাসা করতে পারে যে এত পরিমাণ আমরা ক্যালসিয়াম কার্বনেটকে পোড়ালাম কত পরিমাণ আমাদের অবশিষ্ট পড়ে থাকবে বা কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে অবশিষ্ট পড়ে থাকার কারণে এই কারণে বলা হচ্ছে যেটা আমরা কঠিন পদার্থ একে যখন পুড়িয়ে দিচ্ছি তখন কঠিন পদার্থ হিসাবে ক্যালসিয়াম অক্সাইড বা পোড়া চুনি পড়ে থাকে কঠিন হিসাবে বাকিটা উড়ে যায় কার্বন ডাইঅক্সাইড হিসাবে তো কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে বা কত পরিমাণ পোড়া চুন পড়ে থাকবে এইরকম ভাবে কোশ্চেন দিতে পারে বা আমাদের জিন থেকে H2SO4 এর সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে হাইড্রোজেন উৎপন্নের বিক্রিয়াটিও উৎপন্ন ইম্পর্টেন্ট উৎপন্ন হয় ZnSO4 প্লাস H2 কোশ্চেন হতে পারে যে কত পরিমাণ জিঙ্ক থেকে আমরা এত পরিমাণ হাইড্রোজেন পাবো বা এত পরিমাণ জিঙ্ক থেকে কত পরিমাণ হাইড্রোজেন পাবো তাহলে এখানে আমাদের এই প্রয়োগটা করতে হবে এই সমীকরণটা আর অ্যামোনিয়া উৎপন্নের একটা বিক্রিয়া আমাদের আছে যেটা অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে আমরা পাই অ্যামোনিয়াম ক্লোরাইড 2NH4Cl প্লাস পলিচুন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর বিক্রিয়ায় কি হয় না ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 প্লাস অ্যামোনিয়া প্লাস 2H2 2NH4Cl প্লাস CaOH4 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থেকে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস অ্যামোনিয়া প্লাস জল উৎপন্ন হয় এই বিক্রিয়া থেকেও কিন্তু অঙ্ক অনেক সময় দেওয়া হয় যে এত পরিমাণ অ্যামোনিয়া ক্লোরাইড থেকে কত পরিমাণ অ্যামোনিয়া উৎপন্ন হবে এক্ষেত্রে আমাদের নাইট্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক হচ্ছে 14 হাইড্রোজেন তো আমরা জানি 1 আর ক্যালসিয়াম 40 আমরা এখনই অঙ্ক করলাম অবশ্য এখান কলিচুনের যদি কোশ্চেন থাকে
তখন এটার হিসাব করতে হবে যে কত পরিমাণ কলিচুন থেকে কলিচুন ব্যবহার করতে হবে এত পরিমাণ অ্যামোনিয়া ব্যবহার করতে, তখন এখান থেকে অক্সিজেনটারও তখন প্রয়োজন পড়বে, অক্সিজেন হবে 60। এইভাবে আমি একটা কোশ্চেন দিচ্ছি, এটা তোমরা উত্তরটা বার করে কমেন্ট বক্সে লিখবে। दस ग्राम कैल्शियम कार्बोनेट के, 10 ग्राम कैल्शियम कार्बोनेट के 3 तीव्र भावे उत्तप्त करले তীব্র উত্তপ্ত করলে ওজনের কি পরিমাণ হ্রাস ঘটবে, পরিমাণ হ্রাস ঘটবে। তাহলে কি আছে, ক্যালসিয়াম কার্বোনেটকে খোলা জায়গায় তীব্রভাবে উত্তপ্ত করা হবে। উত্তপ্ত করলে কি হয়, আমরা একটা সমীকরণ লিখে দিলাম যে ক্যালসিয়াম কার্বোনেট CaCO3, ক্যালসিয়াম কার্বোনেট একে যখন উত্তপ্ত করা হবে তখন ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। প্রশ্ন দিয়েছে যে 10 গ্রাম কার্বন ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করা হবে, তাহলে ওজনের কত হ্রাস হবে, ওজনের হ্রাস হবে, কেন হ্রাস হবে না, সেই ক্যালসিয়াম কার্বোনেটটা বিয়োজিত হয়ে কি হয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে যেটা আর থাকবে না, অর্থাৎ প্রকৃতিতে মিশে যাচ্ছে কঠিন পদার্থ হিসাবে যেটুকু আমরা দেখছি সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। তার মানে এই অঙ্কের ক্ষেত্রে তোমাকে হিসাব করতে হবে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট থেকে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, যত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে সেটাই হবে তোমার ওজনের হ্রাস। তাহলে এই অঙ্কটা তোমাকে এই সমীকরণটা কাজে লাগিয়ে এখান থেকে তুমি বার করো কত ক্যালসিয়াম কার্বোনেট থেকে কত কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তাহলে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট থেকে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, যত পরিমাণ ক্যালসিয়াম দশ গ্রাম থেকে যত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড হবে ওজনের হ্রাস, উত্তরটা কমেন্ট বক্সে টাইপ। হ্যাঁ ঠিক আছে।